বর্তমানের আধুনিক সাবমেরিনগুলির মধ্যে সবচেয়ে বেশি চাপ নিতে সক্ষম রাশিয়ান সাবমেরিনগুলি। রাশিয়ার গোয়েন্দা সাবমেরিন লোসারিক 8,200 ফুট পর্যন্ত পানির নিচে পৌঁছতে পেরেছে এখন পর্যন্ত। তবে সাধারণত সাবমেরিনের পানির গভীরে পৌঁছানোর ক্ষমতা আরো কম হয়। রাশিয়ার টাইফুন ক্লাস ও যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলস ক্লাস সাবমেরিন যেতে পারে 4,500 ফুট গভীরে। তবে বিশ্বের বেশিরভাগ সাবমেরিনের গভীরে যাওয়ার ক্ষমতা 1,000 ফুটের কাছাকাছি। আর এই সাবমেরিনগুলো যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গায় হঠাৎ করে আবির্ভূত হতে পারে উইদাউট ডিটেকশন, এবং তৈরি হয়ে যেতে পারে তাদের ভয়ঙ্কর ফায়ার পাওয়ারের সাথে। আর এরকম সাবমেরিনের একটার যা ক্ষমতা তা হয়তো পৃথিবীর অধিকাংশ দেশের কাছে নেই। নেভির অন্যান্য জাহাজের থেকে সাবমেরিনগুলো একটু ডিফারেন্ট হয় এবং ডিফারেন্ট পারপাসকে সার্ভ করার জন্য এদেরকে তৈরি করা হয়। তবে সাবমেরিনকে বানানো হয় আনডিটেক্টিভলি অপারেট করার জন্য। এই জন্য অনেক সময় এদেরকে সাইলেন্ট কিলারও বলা হয়ে থাকে, যেটা যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গায় উপস্থিত হতে পারে অথচ কেউ জানতেও পারবে না। এই জন্য কোনো যুদ্ধে সাবমেরিনগুলো শত্রুদের ওপর একটা সাইকোলজিক্যাল ইফেক্ট ফেলে। তারা জানতেও পারবে না যে কখন কোন সাবমেরিন তাদেরকে অ্যাটাক করতে পারে, তাই তারা অটোমেটিক্যালি একটা আতঙ্কের মধ্যে থাকে। অনেক দেশ আছে যারা সাবমেরিনকে অপারেট করে, কিন্তু যে সমস্ত সাবমেরিনগুলো নিউক্লিয়ার মিসাইলকে ক্যারি করে নিয়ে যেতে এবং ফায়ার করতে সমর্থ হয় তারা অন্যান্য সাবমেরিনগুলো থেকে একটু সাইজে বড় হয়। আর সারা পৃথিবীতে কেবলমাত্র 6টি দেশ আছে যাদের কাছে এরকম পাওয়ারফুল সাবমেরিন আছে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, রাশিয়া, ইন্ডিয়া ও চায়না। তবে অনেকে এটাও মনে করেন যে নর্থ কোরিয়া এবং ইসরায়েলের কাছেও এরকম ধরনের নিউক্লিয়ার সাবমেরিন আছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2022 সালের হিসেব অনুযায়ী বর্তমানে বিশ্বের 44টি দেশে মোট 512টি সাবমেরিন আছে। সবচেয়ে বেশি সাবমেরিন রয়েছে চীনের 79টি, রাশিয়ার 70টি এবং আমেরিকার রয়েছে 68টি, বাংলাদেশেরও রয়েছে 2টি সাবমেরিন। বন্ধুরা, আজ এ পর্যন্ত। সামনে নতুন কোনো তথ্য, নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য। সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।